আন্তর্জাতিক পানিসীমায় বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইরানের নৌবাহিনীর প্রশংসা করেছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদ রাখতে ব্যাপক চেষ্টা চালিয়েছে এবং জলদস্যুদের মোকাবেলায় যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। নৌবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, জলদস্যুদের মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের নৌবাহিনী তাদের অভিযানের ব্যাপ্তি এডেন উপসাগর পর্যন্ত বাড়িয়েছে। সম্প্রতি ইরানের 49তম নৌবহর প্রায় 3,804 নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে সর্ববৃহৎ আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিয়েছে। এই নৌবহরে সাবালান ডেস্ট্রয়ার এবং লজিস্টিক যুদ্ধজাহাজ বান্দার আব্বাস রয়েছে। ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী নিয়ে গঠিত ফোরাম ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম বা IONS এর মহড়ায় 32টি দেশ অংশ নিয়েছে। ধন্যবাদ। নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।